ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোর শোনাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি, আর বাইরে বেশ রোদ্দুর, আর সারাদিন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই সবের জন্যই আজকে ব্লগটা শ্যুট করা। চলো তাহলে দেখতে থাকো, তোর শোনাও এক্সাইটেড অনেকদিন পর ব্লগ হচ্ছে দেখে। চলো আপাতত সকালে চাটা নিয়ে নিয়েছি, প্রায় বাজে 9:30, চলো চাটা খেয়ে নেওয়া যাক, তারপর সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি সকালের চা, সকালের চাটা খেয়ে নেবো। তোর শোনাও ভীষণ ব্যস্ত হয়ে গেছে, ও একটু সেলফি টেলফি তুলবে এই আর কি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, এই যে তোর শোনাও একটা সেলফি স্টিক নিয়ে নিয়েছে, আর ওটা তোর শোনাও একটা খেলনা ফোন, ও ব্লক করবে এই দেখো। আর দিদা এখানে আছে, মা রয়েছে, সবাই সকালে চাটা খাওয়া হচ্ছে, আর বাইরে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে সেটাও দেখাবো। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আপাতত তোর শোনা এখন সেলফি স্টিক নিয়ে ব্যস্ত। এই যে এখানে প্যান্ডেল বাঁধা চলছে, তবে কিসের প্যান্ডেল বাঁধা হচ্ছে সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। এই যে প্যান্ডেল বাঁধা হচ্ছে, পুরোটা হয়ে যাক, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টে কি আছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও প্যান্ডেলটা কতদূর হলো না হলো। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে রয়েছে গরম গরম কচুরি, তরকারি আর বোঁদে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নান সেরে চলে এসেছি, আর প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো দেখে নেবো কে কি করছে না করছে, সারাদিন আজকে খুব ব্যস্ত। তাহলে দেখতে থাকো বন্ধুরা পুরো ব্লগটা। দেখো প্যান্ডেলে কাপড় বাঁধাও হয়ে গেছে, ছাদের প্যান্ডেলটা আপাতত হচ্ছে, আর তোজসোনা খুব এক্সাইটেড প্যান্ডেল দেখার জন্য, কিরাম কি হচ্ছে না হচ্ছে। তোজে কি হচ্ছে? দেখো বন্ধুরা, তোজসোনার পাপা এসে গেছে, ওই জন্য তোর শোনা খুব খুশি, বম্মার সঙ্গে পাপার সঙ্গে গল্প গুজব ভালো হচ্ছে। তোর শোনার স্নান হয়ে গেছে, এখন কাক দেখতে ব্যস্ত তোর শোনা। আর মা রান্না বান্না শুরু করে দিয়েছে, অনেকগুলি শুরু করে দিয়েছে, প্রায় শেষের দিকে রান্না বান্না। আর যে কি মেনু দুপুরে সেটা কিন্তু দুপুরে খেতে বসেই বলবো। চলো তাহলে দেখতে থাকো, তোদের সোনা আপাতত লাঞ্চটা করিয়ে দেবো, আর প্যান্ডেলটা কতদূর কি সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে আগে প্যান্ডেলটা দেখে নিই। আর এই যে মা লাঞ্চ রেডি করছে, দুপুরে সবারই মোটামুটি স্নান টান হয়ে গেছে, আর প্রস্তুতিও মোটামুটি খানিকটা এগিয়েছে, প্যান্ডেলটা হয়ে গেছে, তবে লাইট আর ফুলের সাজটা হবে সন্ধ্যেবেলা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে দেখে নাও বন্ধুরা। দেখো বন্ধুরা, প্যান্ডেল হয়ে গেছে এইরকম, এই দেখো, আর ফুলের সাজটা হবে সন্ধ্যেবেলা, লাইটও সন্ধ্যেবেলা, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোজসোনা পাপার সঙ্গে, এখন হই হইটা ভালোই হচ্ছে, পাপা এসে যাওয়ায় খুব খুশি, সকাল থেকে তদারকি করেছে প্যান্ডেল ট্যান্ডেল কেমন হচ্ছে না হচ্ছে। আপাতত তোজসোনা এখন পাপার সঙ্গে, বড় মা আসায়ও খুব খুশি, খেলাধুলা ভালোই হচ্ছে। চলো তাহলে তোজকে লাঞ্চটা করিয়ে দেবো, তারপর আবার বাকি কথা হবে। তোদের সোনার লাঞ্চ হয়ে গেছে, এখন বম্মার সঙ্গে দেখো জানলায় রোদ্দুরে বসে আছে, এই দেখো উঠে পড়েছে, বম্মার সঙ্গে খেলাধুলা হবে। তোজ বাবু, এটা কে? তোর শোনার লাঞ্চ হয়ে গেছে, কিন্তু যেহেতু বড় মা বসেছে সেই জন্য তোর শোনাও থালা নিয়ে বসে পড়েছে।
থালাতে কিছুই নেই, কিন্তু বসেছে থালা নিয়ে এই যে চটকা চটকি করছে। আর মা এখানে আমাদের লাঞ্চটা রেডি করছে, দেখো আজকে লাঞ্চ মেনুটা বেশ ভালোই। কচুর শাক হয়েছে, ছোলা নারকেল দিয়ে কচুর শাক হয়েছে, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, রাঙালু ভাজা আর ডিম দিয়ে তরকারি সবই হয়েছে। দেখো এই হচ্ছে দুপুরের লাঞ্চ, লাঞ্চে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, এই হচ্ছে লাঞ্চ, চলো খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে আবার সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছি। এই যো তোদের সোনা সবাই রয়েছে, কে কি করছে না করছে চলো তাহলে দেখে নেওয়া যাক। তোদের সোনা ঘুম থেকে উঠে পড়েছে, এখন জলের বোতল নিয়ে নিয়েছে, বম্মার সঙ্গে খেলাধুলা হচ্ছে, দাদান রয়েছে, দিদান রয়েছে, সবার সঙ্গে খেলাধুলাটা ভালোই হচ্ছে। ঠান্ডা মেজে বসে না বন্ধু, উঠে পড়ো। এই যে দাদান রয়েছে, দিদান রয়েছে, বম্মা রয়েছে, পাপা রয়েছে, তাই তোজের সোনার বেশ ভালোই কাটছে। এখন বুড়ো দাদু হয়েছে তোজের সোনা, কি করে ওটা, কি করে, কি জল খেয়ে নাও, জল খেয়ে নাও। ওরে বাবালে, খেয়েছো খেয়েছো? আচ্ছা জল খেয়ে কি বলতে হয়? বম্মার সঙ্গে খেলাধুলা করবে, এই দেখো জল খেয়ে নাও। ওরে বাপলে, তোদের সোনা যাচ্ছে দিদানের কাছে, এ দেখো কি তোদের সোনা এখন চা খেতে বসেছে, দেখো তোদের সোনার থেকে বড় কাপ নিয়ে এখন চা খেতে বসেছে, এই দেখো। চা খাচ্ছ? দেখো বাইরে ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর তোর সোনা এক্সাইটেড হয়ে গেছে পাপার সঙ্গে বসে বসে দেখছে, এই যে বাইরে ফুল দিয়ে সাজানো হচ্ছে। দেখো বন্ধুরা ফুল দিয়ে সাজানো হয়েছে এইরকম।